हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाइ स्वागतम। आमी नाजमुस। व्यापक परिमाणे आसन संख्या निये तृतीय बारेर जन्य मसनदे बसते चलेछे तृणमूल। जयेर उल्लासे मातोयारा होयेछे राज्य। अभावनीय आसन संख्या पावार पर एबं आर एककभावे जीते एबारे रयेछे राज्येर गरीब मध्यबित्त असहाय परिवारदेर जन्य मुख्यमंत्रीर तरफ थेके छटी विशाल बड़ सुखबर, जा सरासरि राज्येर गरीब मध्यबित्त असहाय श्रेणीर परिवाररा पाबेन राज्य सरकार पक्ष থেকে। এর সাথেই রয়েছে ফাঁস হয়ে গেল নন্দীগ্রামের গোপন চক্রান্ত। কেন হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কি চক্রান্ত করেছিল শুভেন্দু বা তার দলবল? অন্যদিকে তিলে তিলে শেষ করছে মারণ করোনা ভাইরাস, লন্ডভন্ড করে দিচ্ছে একের পর এক রাজ্যগুলিকে। জারি হচ্ছে রাজ্যের বিভিন্ন অংশে একের পর এক কড়াকড়ি ভাবে লকডাউন। আর ঠিক এই মুহূর্তে রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে নটি একাদম লেটেস্ট আপডেট। শুধু তাই নাই, এর সাথে রয়েছে আজকের সেরা বাছাই করা 20টি তাজা হেডলাইন বা লেটেস্ট আপডেট। চলুন দেখে নেওয়া যাক আজকের সেরা তাজা হেডলাইন বা শিরোনামগুলি। খুনের হুমকিতেই পুনর্গণনায় রাজি হন রিটার্নিং অফিসার। নন্দীগ্রাম ষড়যন্ত্র নিয়ে বিস্ফোরক মমতা। আপনারা যোগ্য জবাব দিয়েছেন বিধায়কদের বৈঠকে বার্তা মমতার। করোনার জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল শামশেরগঞ্জ ও জঙ্গিপুরের ভোট। একদিকে হেরেছে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই মুহূর্তে হারের পরে তৃতীয়বারের জন্য কে হতে পারে মুখ্যমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায় কি আবারও মুখ্যমন্ত্রী হতে পারে হারের পরেও, বা কবে থেকে হতে পারে শপথ গ্রহণ? কি জানালো পার্থ চট্টোপাধ্যায়? চলুন দেখে নেওয়া যাক এক নজরে। বাংলার ভোট পরবর্তী হিংসার জের 5ই মে দেশ জুড়ে ধর্ণার ডাক বিজেপির। বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনক ভাবে, সামনে বাড়ছে করোনা জয়ী সংখ্যাও। অবশেষে পদত্যাগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য আদর্শ আচরণবিধি প্রত্যাহার করলো নির্বাচন কমিশন। করোনা উপসর্গ থাকলেই সিটি স্ক্যান নয়, সতর্ক করলো এইমস এর ডিরেক্টর। রয়েছে রাজ্যবাসী জন্য আরো একটি ভয়ঙ্কর আপডেট। কলকাতা ও উত্তর চব্বিশ পরগনাতে 50,000 করোনা অ্যাক্টিভ, রাজ্যে আরো 98 জনের মৃত্যু। দল বদলু গাদ্দারদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বড় ঘোষণা, কেউ ফিরতে চাইলে স্বাগত দলত্যাগীদের বার্তা তৃণমূল নেত্রী মমতার। সংক্রমণ ঠেকাতে রাজ্যে আজ থেকে বন্ধ হলো আরো একাধিক পরিষেবা। দেখে নেব কি কি পুরোপুরি বন্ধ করা হলো রাজ্য সরকারের তরফ থেকে। সোনার বাংলা স্বপ্ন শেষ, তবুও আবার দুদিনের বঙ্গ সফরে নাড্ডা। করোনাকালে পিছিয়ে গেল নিপিজি পরীক্ষা। করোনা থাবায় বিপর্যস্ত রেল, সংক্রমিত একাধিক কর্মী, বাতিল হলো একের পর এক ট্রেন এবং মেট্রো। তাহলে কি আবারও বন্ধ হতে পারে লোকাল বা মেট্রো? কি জানালো রেলমন্ত্রক দেখে নেব বিস্তারিত। মোদি দিদির যুদ্ধ শেষেও জেলায় জেলায় লড়াই জারি, মৃত্যুও। ভোট মিথ্যে বিরোধীদের উপরে হামলা, রাজ্যকে রিপোর্ট দিতে বলল স্বরাষ্ট্রমন্ত্র। অনেক সংসদদের রিপোর্ট কার্ড ডুবেছে, দাবি করলেন লকেটদের ভিলেন ভাবছে পদ্মের একাংশ। পুলিশকে পরে দেখা হবে হুঁশিয়ারি মমতার, তবে দিলেন শান্ত থাকার বার্তা। এবং এর সাথেই রয়েছে তৃতীয়বারে তৃণমূল সরকারে আসাই, রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য আরো একটি বিরাট ঘোষণা। যদি আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, অথবা আপনি যদি পশ্চিমবঙ্গে থেকে থাকেন। এবং এই ভিডিওর শেষেও রয়েছে আজ আরো একটি দারুণ সুখবর, তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, তৃতীয়বারে তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য যে সুখবরগুলি দিয়েছে সেগুলি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, খুনের হুমকিতেই পুনর্গণনায় রাজি হননি রিটার্নিং অফিসার। নন্দীগ্রামের ফলাফলে কারচুপি অভিযোগ রবিবার জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সোমবার আরো এক ধাপ এগিয়ে তৃণমূল সুপ্রিমো সামনে আনলেন তার মোবাইলে আসা একটি মেসেজ। সেই মেসেজে নন্দীগ্রামের রিটার্নিং অফিসারকে খুনের হুমকি দেয়া হয়েছে, যার জেরে নন্দীগ্রামের ভোটে পুনর্গণনার সম্মতি দিতে রিটার্নিং অফিসার সাহস পায়নি বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে নন্দীগ্রামের ভোট ফলাফল নিয়ে যে অভিযোগ বিজেপির বিরুদ্ধে উঠেছে, তাতে বড়সড় হাতিয়ার হয়ে উঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসা ওই মেসেজ। 21-এর ভোটযুদ্ধে রাজনীতিতে যাবতীয় আলো ফুঁসে নিয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। রবিবার ফলাফল ঘোষণার সময় থেকেই দেশবাসী বাড়তি নজর ছিল ওই কেন্দ্রের দিকে। নন্দীগ্রামে মমতার জয় নিয়ে নিশ্চিত ছিলেন বাংলা তথা দেশের মানুষ, অথচ জয়ের প্রথম খবর প্রকাশে আসার পরও ফের উল্টে গেল সেই ক্ষোভের সুরি। এদিন শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। প্রথমেই জানানো হচ্ছে সংক্রমণ ঠেকাতে রাজ্যে বন্ধ করা হলো চিড়িয়াখানা ও সাফারি পার্ক। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ করোনা সংক্রমণ ঠেকাতে বন্ধ করে দেওয়া হলো রাজ্যের সমস্ত চিড়িয়াখানা ও
অন্যান্য পশুশালা। সেই সঙ্গে বন্ধ করে দেয়া হলো রাজ্যের প্রতিটি সাফারি পার্ক বা টাইগার রিজার্ভ। আপাতত দর্শকরা এখানে যেতে পারবেন না। রাজ্য বন দপ্তর তরফে এই সম্পর্কে জারি করা হয়েছে নির্দেশিকা। সেই সঙ্গে বন দপ্তরের অধীনে যে অতিথিশালাগুলি আছে সেখানেও নতুন নির্দেশ জারি না হওয়া পর্যন্ত কাউকে ঢুকতে দেয়া হবে না। ইতিমধ্যে যারা এখানে থাকার জন্য বুকিং করেছেন তাদের বুকিং বাতিল করে অগ্রিম ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বন দপ্তরের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা ও চব্বিশ পরগনাতে 50,000 করোনা অ্যাক্টিভ, রাজ্যে আরো মৃত্যু 98 জনের। মাত্র দুদিন আগে রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 1,00,000 ছাড়িয়েছিল, সোমবার তা লাফিয়ে 1,20,000 ছুঁয়ে ফেলল। তবে সব থেকে বেশি চিন্তা সেই কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা নিয়ে। এই দুই জেলা মিলিয়ে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা প্রায় 50,000 পৌঁছেছে, যার অর্থ একটাই, কলকাতা ও শহরতলির হাসপাতাল, নার্সিংহোম এবং অন্য চিকিৎসা কেন্দ্রগুলিতে এবার কোভিড বেডের চাহিদা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার কলকাতায় কোভিড অ্যাক্টিভ রোগীর সংখ্যা ছিল 26,392, আর উত্তর চব্বিশ পরগনায় এদিন কোভিড অ্যাক্টিভ রোগীর সংখ্যা ছিল 23,487। তবে স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছে 4,500 মানুষ, মৃত্যু হয়েছে 98 জনের। তো হিসেব মতো গতদিন 15,001 মানুষের মৃত্যু হয়েছে কোভিডে। নতুন নমুনা সংগ্রহ এদিন আগের তুলনায় কিছুটা বেড়েছে, 55,000 বেশি মানুষের নমুনা সংগ্রহ হয়েছে সোমবারে। দেখা যাচ্ছে এখনো পজিটিভিটির হার প্রায় 33%, যার অর্থ নমুনা পরীক্ষা করাচ্ছে তাদের প্রতি তিনজনের মধ্যে একজনের শরীরে কোভিড ধরা পড়েছে। শুধু তাই নয়, রয়েছে আরো একটি ভয়ঙ্কর আপডেট। প্রশাসনের অনেকেই আশঙ্কা দৈনিক আক্রান্তের সংখ্যা আগামী দিনের তুলনায় দিন দিন আরো ব্যাপক পরিমাণে বাড়তে পারে। এরপরে রিপোর্টটিতে জানানো হচ্ছে, আপনারা যোগ্য জবাব দিয়েছেন বিধায়কদের বৈঠকে বার্তা মমতা। কঠিন লড়াইয়ে জয় ছিনে এনে যোগ্য জবাব দিয়েছেন বিধায়করা। নবনির্বাচিতদের সঙ্গে বৈঠকে এই বার্তাই দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সাবধানীয় হবার বার্তা দিলেন তিনি। বিধায়কদের মনে করিয়ে দিলেন, বিধায়ক হয়ে গিয়েছি বলে অহংকার করলে চলবে না, জিতেছেন মানে দায়িত্ব বেড়েছে। তৃণমূলের জয়ের পর দেশের একাধিক বিজেপি বিরোধী দলের নেতৃত্ব মমতাকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই কথা স্মরণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে, আমাদের জয়ে সারা দেশের মানুষ খুশি হয়েছে, দেশের সব বিরোধীরা খুশি হয়ে অভিনন্দন জানিয়েছেন। অন্য রিপোর্টে জানানো হচ্ছে, করোনার জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল শমশেরগঞ্জ ও জঙ্গিপুরের ভোট। উদ্বেগজনক করোনা পরিস্থিতির জেরে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়া হলো শমশেরগঞ্জ ও জঙ্গিপুরের ভোট। কোভিডের দাপট বুঝে পরবর্তী ভোটের নতুন দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এই মুহূর্তে আপাতত স্থগিত রাখা হলো শমশেরগঞ্জ এবং জঙ্গিপুরের বাকি থাকা ওই ভোটগুলি। এরপরে রিপোর্টটিতে জানানো হচ্ছে, একদিকে নন্দীগ্রামে হেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রয়েছে মুখ্যমন্ত্রী কে হতে পারে এ রাজ্যের বা কবে থেকেই শপথ গ্রহণ করা হতে পারে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিয়ে অবশেষে পদত্যাগ করলেন মমতা। কেন পদত্যাগ করলেন? বলা হচ্ছে পদত্যাগ করলেন মমতা, রাজ্য থেকে আদর্শ আচরণবিধি প্রত্যাহার করল নির্বাচন কমিশন। শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া নিয়মমাফিক, রাজভবনে গিয়ে পদত্যাগ দিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণের দিনক্ষণ ঠিক হয় সোমবার, আগামী 5ই মে শপথ গ্রহণ নেবেন মমতা। আর তা নিয়ে আলোচনা করতেই এদিন সন্ধ্যায় রাজভবনে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে প্রায় 45 মিনিট বৈঠক সেরেছেন তিনি, পদত্যাগপত্র জমা দিয়েছেন। নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসাবে মমতাকেই রাজ্যের দায়িত্ব সামলাতে বলেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। শুধু তাই নয়, অন্যদিকে রাজ্য থেকে আদর্শ আচরণবিধি প্রত্যাহার করে নিয়েছে নির্বাচন কমিশন, অর্থাৎ এদিন থেকে আইন শৃঙ্খলার দায়িত্ব ফিরল রাজ্যের হাতে। নিউজ রিপোর্টে বলা হচ্ছে, 5ই মে শপথ গ্রহণ, মমতা বন্দ্যোপাধ্যায় করবেন শপথ গ্রহণ। বৈঠকের পর জানালেন পার্থ চট্টোপাধ্যায়, বিপুল ভোটে জয়ী হয়ে রাজ্যে প্রত্যাবর্তন হয়েছে তৃণমূলের। কবে হবে নতুন নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান প্রশ্ন উঠেছিল, সেই নিয়েই প্রশ্ন উঠেছিল। সোমবার বিকেলে তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে সেই সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। জানালেন, নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিতে পারেন 5ই মে, অন্যান্য বিধায়করা শপথ নিতে পারেন 6ই মে। অন্য রিপোর্টে জানানো হচ্ছে, করোনাকালে পিছিয়ে গেল নিট পিজি পরীক্ষা। যে সমস্ত পড়ুয়ারা আগামী দিনে ডাক্তারি ও তার সহযোগী বিষয়গুলি নিয়ে উচ্চ শিক্ষা লাভ করতে চান, তাদের জন্য অবশ্যই নিট পরীক্ষায় বসতে হয়। আর এই পরীক্ষা ফলাফলের ভিত্তিতে আগামীতে বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি হতে পারেন তারা। তবে দেশে যখন লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ আক্রান্তের সংখ্যা, সেই মহামারীর দিকে লক্ষ্য রেখে সর্বভারতীয় পরীক্ষা বাতিল করেছে কেন্দ্র, সম্প্রতি CBSE থেকে শুরু করে সবকিছু। তবে
এবার প্রবেশিকা পরীক্ষা নিট পিজি 2021 প্রায় 4 মাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আগামী 31 আগস্টের আগে এই পরীক্ষা নেওয়া কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়েছেন। বাংলায় ভোট পরবর্তী হিংসার জের 5ই মে দেশ জুড়ে ধর্ণার ডাক বিজেপির। বাংলায় ভোট পরবর্তী হিংসার জের 5ই মে দেশ জুড়ে ধর্ণার ডাক দিলেন বিজেপি। বাংলার পরিস্থিতি বিবেচনা করে আগামীকাল দুদিনের জন্য রাজ্য সফরে আসবেন জেপি নাড্ডা। ভোটের ফল প্রকাশের পর রাজ্য জুড়ে শাসক দল সন্ত্রাস চালাচ্ছে বলে রবিবার সন্ধ্যা থেকেই অভিযোগ উঠেছে। অভিযোগ করছে বিজেপি সোমবার দলের রাজ্য দপ্তরের এবং সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, রাজ্য জুড়ে অশান্তি ও হিংসার জেরে প্রাণ গিয়েছে 6 জনের। রাজ্যে অবিলম্বে শান্তি ফেরানোর আর্জি জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচন কমিশন ও রাজ্যপালকে চিঠি দিচ্ছি, মুখ্য সচিবকেও চিঠি দেওয়া হচ্ছে। তিনি হুঁশিয়ারি দেন, দ্রুত না শান্তি ফেরালে ব্যবস্থা নেওয়া হলে রাস্তায় নেমে আন্দোলনে নামবে বিজেপি। এদিন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় টুইটে অভিযোগ করেন, ভোটে জেতার পর তৃণমূল উৎসব করেছে এবং তারা বিজেপি কর্মীদের ঘর ভেঙেছে। এখনো পর্যন্ত 9 জনের বেশি বিজেপি কার্যকারিতা খুন হয়েছে। তাই সেদিকে লক্ষ্য রেখে কাল 5ই মে দেশ জুড়ে ধর্ণার ডাক দিল বিজেপি। এককভাবে ভোটে জেতার পর তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসার আগেই রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রয়েছে দারুণ সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হচ্ছে, রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবার পিছু 6,000 টাকা অনুদানের ঘোষণা। রাজ্যের প্রত্যেক পরিবার ন্যূনতম একটা আয় সুনিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে। সাধারণ পরিবারকে মাসে 500 এবং তফসিলি পরিবারকে প্রতি মাসে 1,000 টাকা করে দেয়া হবে। ছাত্র যুবরা আমাদের ভবিষ্যৎ, ছাত্র যুবকদের স্বাবলম্বী করতে নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ডও আনা হবে, 10 লক্ষ টাকা ঋণ পাওয়া যাবে তাতে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই ছোট আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।